সালামু আলাইকুম, দিস ইজ নাসিম, ইউ ওয়াচিং ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে আর্ন মানি অনলাইন। যারা কাজ করতে পারে না বা কোনো ধরনের টেকনোলজিক্যাল কোনো কাজ পারে না বা ছোটোখাটো কাজ পর্যন্ত তেমন একটা পারে না, তাদের জন্য বেসিক্যালি তাদের জন্য কিছু কাজ আছে এই প্ল্যাটফর্মগুলোর ভিতরে, সেগুলোই আজকে আমি আলোচনা করবো এবং কিভাবে সেগুলো পেতে পারে, করতে পারে সেগুলো দেখাবো। তার ভিতরে আমরা একটু দেখে নেই, আমরা এটি বাংলাদেশি একটি প্ল্যাটফর্ম যেটি মেয়েদের জন্য, সেই প্ল্যাটফর্মটি ওপেন করেছি, thetwoworkjob.com এবং fiverr.com এবং freelancer.com। এই কয়টা থেকে যেহেতু বাংলাদেশে কাজ করা খুব ইজি, তাই এগুলোই আমি ওপেন করেছি। আর যদি এছাড়াও চান তাহলে guru.com আছে, তারপরে যদি তখন এই জায়গায় অনেকগুলো সাইট পাওয়া যাবে। তার ভিতরে এসে বনটেকের ভিতরে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের ক্যাটাগরি আছে। এখানে অবশ্যই অনেক এক্সপার্টের দরকার, তাছাড়া কোনোভাবেই কোনো কিছু সম্ভব না অ্যাকচুয়ালি। এটা ঠিক আছে, এ জায়গায় আমি মানি যে এখানে এক্সপার্ট দরকার, বাট কিছু কিছু জিনিস আছে, যেমন এই লাইভ অ্যাকশন এক্সপ্লেনারিজ। এই লাইভ অ্যাকশন এক্সপ্লেনারিজ এখানেও আছে, বাংলাদেশে এই সাইডেও আছে লাইভ অ্যাকশন এক্সপ্লেনারিজ। এ জায়গায় যদি ক্লিক করেন, ক্লিক করলে হয়তো বা এখানে হ্যাঁ একটা ই আছেও। এই বিষয়টি হচ্ছে এরকম যে আপনি একটা প্রোডাক্ট, আপনি একটা টপিকস, আপনি একটা বিষয়ের উপর ভালো জানেন, তার উপরে আপনি কথা বলবেন, একটা তার একটা প্রোডাক্টের উপরে ফেসবুক লাইভ করবেন বা টুইটার লাইভ করবেন, যে কোনো জায়গায় লাইভ করার কথা বলতে পারে এবং সেখানে তারা আপনাকে এই টাকাটা পেমেন্ট করবে। তো এই টাকাটা পেমেন্ট করবে কিভাবে কি, সেগুলো সব কিছু এখানে ভিতরে লেখা আছে। এই জায়গায় বেসিক্যালি ওয়েবসাইটটার নাম হচ্ছে পরাণ বাজার ওয়েবসাইটটার নাম। এখানে আপনারা এই হয়তোবা ফেসবুক পেজে তাদের এই কাজটি করতে হবে, সেজন্য আপনাকে 5,000 টাকা দিবে। এটা হইতে পারে 2টা 3টা 4টা, এই জায়গায় হয়তোবা ভিতরে ভিউ ডিটেলসে গিয়ে দেখা যেতে পারে। এই জায়গায় দেখা গেছে এইটাই, এখন এনার সঙ্গে ওনার সঙ্গে কথা বলে এটা করতে পারবে। যদিও দ্য টু ওয়ার্কজবের এটা শুধুমাত্র মেয়েদের জন্য, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার এটা টোটালি মেয়েদের জন্য, এটা মেয়েরা ছাড়া তেমন কেউ করতে পারে না বা মেয়েরা ছাড়া এটার খুব একটা ডিমান্ড নেই, যদি টপিক এক্সপার্ট হয় সেই ক্ষেত্রে হয়তো বা আছে। এই যে এই ওয়েবসাইটটার লাইভ করতে হবে আপনাকে হয়তো ফেসবুক পেজে, যাই হোক। এবং এখানে বনটেকের ভিতরেও এ জায়গায় কিন্তু আমি জাস্ট ব্রাউজ প্রজেক্ট সাইন আপ, এ জায়গায় আমি ক্যাটাগরি সার্চ দিছি, ক্যাটাগরির ভিতরে এই এই ক্যাটাগরিগুলো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু যে কেউ কাজ করাতেও পারবে, যারা কাজ করাতে চায় সে করালে আপনি করে দিতে পারবেন। সো এর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আপনি একটা প্রোডাক্টের প্রেজেন্টেশন করবেন, প্রোডাক্টেরই করবেন। যেমন আমরা যদি ফেসবুকে সার্চ দিই, সেটা ফেসবুকে সার্চ দিলে আমরা অনেক ধরনের লাইব্রেরি দেখতে পাই, আমরা কিন্তু সে জায়গা থেকে এই বিষয়গুলো জেনে নিতে পারি যে কিভাবে করে, তারা কিভাবে করে, কিভাবে করে আসছে। তো এটার উপরে একটু অভিজ্ঞতা লাগে যে হ্যাঁ আপনার ক্যামেরার সামনে কথা বলতে হবে, এটাই আর তেমন কিছু না। এছাড়াও আছে লিড জেনারেশন। লিড জেনারেশন মেইনলি আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটের বিভিন্ন এক্সপার্টিজের অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার বা একজন সিইও, একজন মার্কেটিং হেডের ফোন নাম্বার, এগুলো বের করে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস বের করে দিতে হবে, দিলে আপনাকে পেমেন্ট করবে। সেই জন্য বলে দিবে যে এতগুলোর জন্য এত পেমেন্ট, এই এইগুলোর জন্য এই পেমেন্ট, এবং বিভিন্ন কোম্পানি সিইওর জন্য এই পেমেন্ট, মার্কেটিং হেড হলে এই পেমেন্ট, এরকম বিভিন্ন ধরনের লিড জেনারেশনের কাজ থাকে। সেগুলো কোনো ধরনের এক্সপার্ট লাগে না, বাট লিড জেনারেশনটা কিভাবে করা যায় ওটা দেখে নিতে পারেন। লিড জেনারেশন খুব ইজি ওয়েতেও করা যায়, অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, ওগুলো আপনি একটু স্টাডি করলেই আপনি পেয়ে যাবেন। সো এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে, যে কাজগুলো আপনার মান্থলি ইনকাম সোর্স অনুযায়ী যদি দেখেন, যে কোনো কাজই আপনি যে যতটুকু পারেন, যেটা আপনি যতটুকু পারেন আর কিছু না, আপনি কবিতা লিখতে পারেন, আপনি ছন্দ লিখতে পারেন, বিজনেস কপিরাইটে আপনি কাজ করতে পারেন, বিভিন্ন ফেসবুকে দেখবেন যে একটা বিজ্ঞাপন দেওয়ার আগে ছোট্ট একটু লেখা থাকে, ডিজাইনটার ভিতরে একটা আইডিয়া থাকে বা লেখার একটা ভঙ্গি থাকে, আলাদা একটা আকর্ষণীয় বার্তা থাকে, তো এগুলো লেখার মাধ্যমেও আপনি আয় করতে পারেন। এছাড়া আপনি যদি কম্পিউটার টাইপ করতে পারেন, তাহলে বিভিন্ন অনলাইন পেপারে
আপনি সাব এডিটর হিসেবে কাজ করতে পারেন, সে জায়গা থেকে আপনি অনলাইনে আয় করতে পারেন, এটাও কিন্তু ঘরে বসেই করতে পারবেন। আমি কিন্তু অলরেডি চারটার কথা বলে ফেলেছি, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন মনে করেন যেগুলো আপনি ছোট ছোট কাজ পারেন এরকম ই করেন না, আপনি কি পারেন সেটাকে আর্নিং মডিউল হিসাবে দেখেন। অনেকে আছে যে আপনি যেটা পারেন ওইটার জন্যই তারা অলরেডি মানে পেমেন্ট করার জন্য, ওই কাজটা করানোর জন্য তারা অলরেডি পেমেন্ট নিয়ে বসে আছে কিন্তু কাজ করানোর লোক পাচ্ছে না, সেইটা ট্রাই করেন, যেটা আছে ওইটাই ট্রাই করেন, ওইটা দিয়েই আপনার পক্ষে কাজ করে আর্ন করা সম্ভব। এছাড়া আপনারা যদি আরেকটি ওয়েবসাইট আছে সেটি হচ্ছে যে canva.com, canva.com, এখানে কিন্তু এক্সপার্ট হওয়ার দরকার নেই। অনেকে আছেন যে অনলাইনে কিভাবে কাজ করা যায়, কিভাবে অনলাইনে গ্রাফিক ডিজাইন করা যায় এরকম টুলস খুঁজেন, আপনার কিন্তু এই canva.com এ অ্যাকাউন্ট করে তারপরে canva.com এর মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রাফিক্স এর কাজ করতে পারেন, যেগুলো ফেসবুক পোস্ট বিভিন্ন ব্যানার ক্রিয়েশনের জন্য খুবই কাজে লাগে। তো ওই ব্যানার ক্রিয়েশন, ফেসবুক পোস্ট ক্রিয়েশন করে কিন্তু আপনারা আয় করতে পারেন, যেটা খুবই ইজি, একদম মনে করেন যে আপনার হাতে কলমে, হাতে কলম দিয়ে এবং পেন্সিল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, বলছে যে এটা আঁকো, হয়তো বা হাতে ওইটা কঠিন হবে আপনার জন্য, কিন্তু এ জায়গায় আপনি এমন একটা আকর্ষণীয় জিনিস উপস্থাপনা করতে পারবেন যেটা আপনার জন্য অনেক বড় একটা ব্যাপার, অনেক ভালোভাবে এটি আপনি কাজ করতে কাজে লাগাতে পারবেন আপনার লাইফে। এবং এটি গ্রাফিক ডিজাইনারের একদম ঠিক, গ্রাফিক ডিজাইন যেই ধরনের, গ্রাফিক ডিজাইনার যে ধরনের কাজ করে সেই ধরনের কাজেই এটা টোটালি বলা যায় যে সোশ্যাল প্ল্যাটফর্মের ডিজাইন গুলো যেরকম হয় ডিজাইন গুলোর জন্য আপনি এই কাজগুলো করতে পারেন। সো বন্ধুরা, এই যে আমি টোটাল 5টি কথা বললাম, 5টি বিষয় দেখালাম, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে, আমি এর আগেও বলছি, যেগুলো আপনারা ছোট পারেন, আপনারা জাস্ট ওইগুলোই আর্নিং মডিউলে চিন্তা করেন তাহলেই আপনারা আর্ন করতে পারবেন। তো এই কাজগুলো করে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আজকে থেকেই লেগে যান, হয়তো বা আপনার 2-1 মাস সময় লাগবে, বাট আপনি পারবেন। এবং এগুলোর মধ্যে স্টাডি করতে 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 এবং যেই সাইডে কাজ করতে থাকবেন সেই সাইডে স্টাডি করবেন যে এই বিষয়টার উপরে তারা কিভাবে প্রপোজাল দিয়েছে, এই বিষয়টার উপরে তারা কিভাবে গিগ ক্রিয়েট করেছে, এই বিষয়টার উপরে তারা কিভাবে বায়ারকে আকৃষ্ট করছে, সবগুলো আপনি লক্ষ্য করবেন, লক্ষ্য করলেই হয়তোবা টোটাল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, বুঝতে পারলেই আপনি কাজ করতে পারবেন। সো সর্বমোট কথা এই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।